ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা টিপিএসসিতে এলডি অ্যাসিস্ট্যান্টের ফর্ম ফিল আপ করেছিলেন, তো অনেকেই মেসেজ দিয়েছেন যে কিভাবে আপনারা এলডি অ্যাসিস্ট্যান্ট পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। তো দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে কিভাবে খুব সহজেই আপনারা নিজেদের মোবাইল থেকে সেই অ্যাডমিট কার্ডটা দেখে নেবেন। প্রথমেই আপনারা গুগল ক্রোমে চলে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন টিপিএসসি, টিপিএসসি সার্চ করবেন, প্রথমেই চলে আসবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, সেখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা মোবাইলটিকে ডেস্কটপ সাইটে ওপেন করে নেবেন, তাহলে সুবিধা হবে। আমি ডেস্কটপ সাইট ওপেন করে নিচ্ছি। তারপর নিচের দিকে আপনারা স্ক্রল করবেন, এখানে বাম দিকে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশন লেখা আছে, সেখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্যান্ডিডেট লগ ইন আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে, ক্যান্ডিডেট লগ ইন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা আপনাদের ইমেল আইডি দেবেন, এবং আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন একটি পাসওয়ার্ড দেওয়া আপনারা দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন। যদি কেউ পাসওয়ার্ড বলে যান, ফরগেট পাসওয়ার্ড দেবেন আপনারা, তো আপনারা আপনাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দেবেন। তারপর আই এম ইন রোবটে আপনারা ক্লিক করবেন, তারপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইন ক্লিক করার পর এইভাবে গাইডলাইন্স আসবে, আপনারা এখানে ক্যান্সেল করে দেবেন। নিচের দিকে স্ক্রল করবেন, তো আপনারা কী কী ফর্ম ফিল আপ করেছেন টিপিএসসিতে এগুলি আসবে। তো নিজে দেখতে পাচ্ছেন এলডি এসিটি গ্রেড সিক্স জিএ, এখানে অ্যাকশনে ক্লিক করবেন আপনারা। তারপর এখানে প্রিন্ট অ্যাডমিট কার্ড আসবে, প্রিন্ট অ্যাডমিট কার্ডে আপনারা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাডমিট কার্ড, চলে এসেছে। আপনারা এখানে প্রিন্টে ক্লিক করলে, তো এখানে প্রিন্ট হবে না, আমার এই মোবাইলে প্রিন্টের অপশন নেই। তো আপনারা আপনাদের মোবাইলে দেখবেন ডাউনলোড হয় কি না, নাহলে কম্পিউটার দোকান থেকে সেটা আপনারা প্রিন্ট করে নেবেন। তো পরীক্ষার ডেট এখানে সমস্ত কিছু মেনশন করে দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন।